দিনা বন্ধু রে ওগে দিন তুই যাচ্ছে মরি এমনি করে বাইয়া দিনা বন্ধু রে দিন তুই যাচ্ছে এমনি করে বাইয়া দিনা বন্ধু রে দিন তুই বলি এমনি করে বাইয়া ওগে দিন ভিকারি পাড়ার চোরি দিন ভিকারি পাড়ার চোরি ফালাই সুহারাইয়া দিনা বন্ধুরে দিন তুই যাচ্ছে এমনি করে বাইয়া দিনা বন্ধুরে হাত বেকা পাও বেকা বেকা দিনের ঘর কুলি যুগের মায়া লাগে নিজেই খুঁজে হাত বেকা পাও বেকা বেকা দিনের ঘর কুলি যুগের মায়া লাভাই নিজেই খুঁজে বন্ধু রে দিন তুই যাবে এমনি করে বাইয়া দিনা বন্ধু রে দিন তুই যাবে এমনি করে বাইয়া নমস্কার কে দশ ঠাকুর দা সবার চরণ মোর প্রণাম আর ফুটানি মার্কা মরে না মুই জিতি না এই জাতীয় সিদ্ধায় মো ফুটানি পুরি জাগে মুই বলে ফুটানি পুরি বেড়া এটা কার কাজ হয়ে মুই নাকি বলে ভালো ভালো মায়া লাগ দেখি না বলে ইশারা করছি মোর ব্যথা তো মুয়ে বুঝা পাচু এই যে খালি মনে মনে খালি কইনা দেখি বেড়া মনে মনে কাকপের পর কাজ কুয়া পারো নাই বয়স তো ঠিক না হয়ে গেছে চুলিশের কাছা কাছা তো এই যে বেড়াচ্ছি কই না দেখি জিদয় কই না দি ফাজা সিদয় বলে অল নাই এ বুক হয়ে গেছে দিন না এ যা ও বলতে মানে বক বুক হয়ে গেছে আর কি কোন দুঃখের কথা এই করতে করতে মোর জৈবনটাই হয়ে গিয়ে ব্যথা অনেক দুঃখ মানুষেরই থাকে দুঃখের কথা কইতে বহুক্ষণ সময় লাগে এই যে একটা অভাব আমার কিচকিন দা দেখা দিছে কিচকিন দা নগর এই কিচকিন দা নগর আজকে আমাকে যাবার লাগবে বলে কেন শুনেছি নাকি সকলে মানুষ আজকে কিচকিন দা ছুটিয়া যাচ্ছে অনাবৃষ্টির ফলে কোনো ফসল উৎপাদন হয়নি তাই নাকি কিছু বলে খাবার বলে বিতরণ করবে আর মুখ ফুটানি মারতে মারতে দিন কাল কাল দিয়া গেছে আমার সাথে দায়া দিতে ম কিছু পাও তেমনি আর বেশি দেরি করেন নাই এবার ছুটিয়া যাচ্ছ ওই কিচকিন দা নগর হন রাজার ঘর দেখো কিছু যদি মহ পায়া থাকো এবার যখন সবাই যাচ্ছে মহ যাচ্ছ ভাই
তো রাজবাড়ি এসে গেছি, কিন্তু কোন প্রহরী নাই। জয় মহারাজার, জোরে চিল্লাতে জয় মহারাজার, জয় হো। এভাবে ডাকলে হবে না, মহারাজ মহারাজ, জয় মহারাজার, জয় হো, জয় মহারাজার, জয় হো, জয় মহারাজার, জয় হো। মন্ত্রী মহাশয়, মহি মহারাজ যেন মহারাজার জয় বলে, মহারাজার জয় বলে চিৎকার করছে। তাই আছি মহারাজ, জয় মহারাজার, জয় হো। কে তোমরা? ও মন্ত্রী, এসো এসো ভিতরে এসো। আমরা এই কৃষ্ণদার প্রজা মন্ত্রী মশাই। ও কৃষ্ণদার প্রজাগণ, তার আসার উদ্দেশ্য, ভিতরে এসো না, ভিতরে এসো না। হ্যাঁ বলুন, আসার উদ্দেশ্য মন্ত্রী মশাই। আসার উদ্দেশ্য না থাকলে আমরা কি আসি? আমরা আমাদের এই কৃষ্ণদা নগরে এক বছর ধরে বৃষ্টি হয়নি। আচ্ছা আচ্ছা, বৃষ্টি অভাবে কোনো ফসল ফলাতে পারিনি, ফসল হয়নি, ফসল হয়নি। তাই আমরা কিদারে জ্বালায় হাহাকার করে মরছি প্রজাগণ। তাই আমরা রাজবাড়িতে এসেছি, আমাদের কিছু ব্যবস্থা করেন মন্ত্রী মশাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তোমাদেরকে কিষ্কিন্দায় অভাব অভিযোগ এসেছে, খাওয়া দাওয়ার জন্য তোমরা রাজবাড়িতে ছুটে এসেছো, তাই না? ঠিক আছে, আমি মহারাজকে একটু জিজ্ঞাসা করে দেখি, মহারাজ কি বলে। হ্যাঁ জান, তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করে ফেলে, কতদিন ধরে খাইনি। শুনো সুপ্রিম মহারাজ, খাদ্য অভাব এবারে মহারাজ কিষ্কিন্দার যত প্রজাগ রাজা হয়ে যদি প্রজাদের না করে পালন, খাদ্য অভাবে এবারে মহারাজ ওই কিষ্কিন্দার যত প্রজা। শুনো প্রজাগ, রাজবাড়িতে কান্নাকাটি চলবে না, বুঝতে পারলি না? এই জন্য আমাদের বিপরীত বলতে হবে। আমাকে বিপরীত বলতে হবে, আরো বলতে হবে, হলো না হলো না হলো না। এবার বুঝতে পারছি, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে। কি বললে যেন? হলো না হলো না হবে না রে, হলো না। আরে কি হলো না? কি বুঝছেন? খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হলো না মানে খাওয়া দাওয়া হলো কেন? মহারাজ কি বললো? উনার কিচ্ছু নাই, উনার কিছুই নাই। আমাদের যা আছে মহারাজের থেকে হয়তো আমাদের একটু অবস্থা হয়তো বেশি। আচ্ছা, আরে একটু নয়, আমার অনেকটাই বেশি। বাপ রে বাপ, ও মহারাজার থেকে তোমাদের অনেক বেশি। আমি আমি শতগুণে বেশি। আচ্ছা 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 ঠিক আছে, এবার তোমার অবস্থার কথাটা শুনি। আমার অবস্থার কথা শুনছি? হ্যাঁ তোমার অবস্থার কথা শুনি। আমার অবস্থার কথা শুনলে হট ফেল হয়ে যাবে। আচ্ছা হট ফেল হয়ে যাব না মারা যাব সেটা বোঝা যাবে। তাহলে শুনে বলো তো, সংক্ষেপে বলি দি। হ্যাঁ ঠিক আছে, আমার কি কি আছে জানেন? হ্যাঁ বলুন। আমার ধনে কম না জনে কম, দানা বিনে ধন ধন। কি হলো? ধনে কম না জনে কম, দানা বিনে ঠন ঠন, এটা কি বড় লোকের সভা বলো? হ্যাঁ এটাই তো বলে বড় লোক। আরে বড় ঘরে কিন্তু থাক না থাক, বাইরে ফিটানি মারলেই বড় লোক বলা যায়। হ্যাঁ আরে তো বড় লোক নয়, মহারাজার থেকে অধ। ওই যে বললে দানা বিনে ঠন ঠন, কিছুই নাই। তাই ধরে নাও ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি, এইবার তোমার অবস্থার কথাটা শুনি। উনার থেকে আমার এক টাকার বেশি। এক টাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন এক টাকার একটু জানে যাক। আমি তিন তিন চার দফায় বলবো। ও তিন চার দফায়? হ্যাঁ হ্যাঁ চার দফা। ঠিক আছে, এবার প্রথম দফায় বলো তো,
আমার অবস্থার কথা শুনলে আপনি তো দূরের কথা, রাজা মশাই হয়ে তো অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো শুনেন। হ্যাঁ বলো। আমার বাড়িতে কি আছে তা জানেন? হ্যাঁ বলুন। আমার বাড়িতে আছে মাটির জুয়া, দোতলা দালান, সিমেন্টের কেথা বালিশ, টিনের গাই, 1500-1600 ট্রাক আছে, একটারও চাকা নাই। ওরে বাপ, একটারও চাকা নাই, তাহলে গাড়িগুলো চলছে কিভাবে? ও ঠেলা পেলা করে। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে বড় এক দফা, এক দফা। এবার দ্বিতীয় দফা, দ্বিতীয় দফা। হ্যাঁ বলুন। এইবার দ্বিতীয় দফার অবস্থার কথা শুনেন। কথায় বলে যে ধনমৈত্রে ধান, অর্ধেক ধন গাই, কিছু ধন সোনা রূপা, সব ধনে ছাই, আমার কিছু নাই। এ হচ্ছে বড় লোক, এরকম হয়তো বড় লোক কেউ নেই। ঠিক আছে, এটা দ্বিতীয় দফা, দ্বিতীয় দফা। এবার তৃতীয় দফায় বলুন। তৃতীয় দফায় আমি কি খাই তা জানেন? হ্যাঁ বলুন। আমি খাই 5 টাকিয়া, 10 টাকিয়া, 20 টাকিয়া, 50 টাকিয়া, 100 টাকিয়া নোটের খাই, আমি ঝোল খুচরা পয়সার খাই, ভাজা আমার মতো খাইনি কোনো রাজা। ওই 10 টাকিয়া, 5 টাকিয়া নোটের ভাজা ঝোল খেয়েছো আর খুচরা পয়সার ভজা খেয়েছো? খুচরা পয়সার ভাজা খেয়েছেন কেউ? কেউ খাননি, কিন্তু এরা খেয়েছে। এটা কি হলো? তিন দফা, তৃতীয় দফা, তিন দফা। এবার চতুর্থ দফা, এইবার চতুর্থ দফা। চতুর্থ দফায় কি আমি আমি কতগুলো জিনিস যে ব্যবহার করি। আচ্ছা বলুন। এই রকম জিনিস কেউ ব্যবহার করেনি, ঠিক আছে, মহারাজাও ব্যবহার করেনি। আচ্ছা বলুন তো কি ব্যবহার করি জানেন? বলুন। আমার বাড়িতে আমি যেগুলো জিনিস ব্যবহার করি, আমি দোতলা, আমার আছে দোতলা সাইকেল, দোতলা সাইকেল, দোতলা ডিগি, দোতলা গাই, গাই, এই সমস্ত দোতলা আমার কিন্তু কিছুই নাই। আচ্ছা, এ হচ্ছে বড় লোকের, তাহলে তোমার বাড়িতে কিছুই নেই। এই শুনো, মহারাজ কি বললো সেটা কি বুঝতে পেরেছো? কি বললো মহারাজ, কি বলেছে সেটা তোমরা বুঝতে পারো না? আরে মহারাজ বললো, নাহি রানি নাহি রাজ্য, কি করে দিবে তোমাদেরকে খাদ্য? ও, এই মহারাজার রাজ্য নেই, নারী নেই, না সেটা সেটা হচ্ছে বৌদি, বৌদি। তার মানে বড় ভাইয়ের বউ? বড় ভাইয়ের বউ। তো বড় রাজা নাই বাড়িতে? না বাড়িতে নেই। সে কোথায় গিয়েছে? বড় রাজা ওই পাতাল থেকে, পাতাল থেকে দানব এসেছিল মহারাজার সঙ্গে রণ করতে, এই রাজবাড়িতে। তারপর ওই মহারাজ দানবের সঙ্গে রণ করতে করতে ওই চলে গেছে ওই পাতালে। পাতালে কতদিন হলো? হ্যাঁ মোটামুটি প্রায় 6 মাস হয়ে, 6 মাস, 6 মাস। হে ভাই, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। ও চেনে, ঠিক বলেছো, ও চেনে, রাজা হয়তো বাঁচি নেই, সে মারা গেছে, কারো 6 মাস ধরে পাতালে থাকতে পারে না। শুনো, আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? তাহলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ মন্ত্রীমশাই বলেন না তাড়াতাড়ি। এই যে ছোট রাজা যে আছে, ওই ছোট রাজাকে ওই মহারাজার সিংহাসনে বসিয়ে রাজা বানাতে হবে। ও, তার মানে আমরা জোর করে তাহলে ছোট রাজাকে এবার সিংহাসনে বসিয়ে রাজা বানিয়ে নিব। রাজা বানিয়ে নিতে পারলেই আমরা খাওয়া তখন ব্যবস্থা আমাদের হয়ে যাবে। ঠিক কথা বলছেন, ঠিক আছে, তাহলে তোমরা এবার রাজা বানিয়ে নাও। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসেন, আপনার দরকার নেই। আমরা এই যে অনাহারে আছি, জোর করে আমরা সব প্রজা মিলে এই মহারাজকে জোর করে রাজার সিংহাসনে বসিয়ে রাজা বানিয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে তারপরে আমরা তাই করবো ভাই। মহারাজ আপনাকে সিংহাসনে বসতে হবে, আপনাকে রাজা বানিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া নইলে আমরা মারা দেবো। মহারাজ জয়, মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় শত্রু বাজার জয়, জয় সুগ্রীব রাজার জয়। কোথায় আসবে এবার?
শুনো বাচ্চা অঙ্গ, প্রজাগণে আসছে খাদ্য অম্বে শোনে, ভাণ্ডার ভাঙ্গিয়া খাদ্য তাদেরকে দেও এনে, শুনো তারা চন্দ্রমুখী অন্তপুরে গিয়া বিশ্রাম করি। আরে গন্ধ তো গন্ধই, এইরকম আমার চোদ্দ গুষ্টিও দেখে নাই, আমার চোদ্দ গুষ্টিও এরকম জিনিস দেখে নাই। আরে বাপরে বাপ, দেখিস রাজা কত বড় ভালো, কি সুন্দর, আর তার ছেলে নাকি হবে অঙ্গদ নাম ও লঙ্গদ, তার তাপ হাঁটছিল কিরকম হাঁটছিল দেখছিস, ও ছেলেটা কিরকম দেখেছি, হাঁট দেখি হাঁটতে পারবো, পারবি ওর মত পারবো, সামনে সামনে থাকবে বুঝলি, এই হারামজাদা তুই তো ওখানে খালি লাফাচ্ছিস রে, ওইখানে খালি এইখানে খালি ট্যাং ব্যাং করছিস, কই আসলি আমার দিকে, তোর কাছে যেতে পারি কি, কই ওইখানে তো ওখানে, আর আমি মনে করি লাফাচ্ছি না, তোর কাছে চলেই যে, আর একটু খালি পাতি থাক, বাপ দেখছিস ভাই, বাপ জন্ম এরকম দেখিনি, আর যে কি হবে এখন, যে কি হবে, ও তো গেল তো গেল, লাফাতে লাফাতে তো চলে গেল, এখন দশাটা কি হবে, তোকে আমরা বাড়ি যাবো নাকি খাওয়া দাওয়া পাবো, সেটাই তো ভাবছি, এ ভাই আমি বুঝেছি, এই যে একটু আগে আমরা জোর করে সিংহাসনে বসাইলাম কি না, ওই জন্য তোকে আর আমাকে ওই বাক্সটা ঢুকাবে, চল 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 এদিক দিয়ে পালাই, ডাকছে রে, নামাতে বলছে, ওটা এত বড় ছেলে শালা বলবা, শালা মুখ মুখ ফাটে শালা কথাও বলতে পারে না, বোবা বোবা ছেলে, ধর হেপে গেছে হেপে গেছে, খাবার দিয়ে খাবার আনছি, জয় হারাম দাদা খাবার নিয়ে আসছিস, বেশ আমার যেখানে সেখানে সিঙ্গাল মিছে দেয় দেয়, খাওয়া আছে গায়ে খাওয়া নিয়ে আসিস, দিবি না হারাম দাদা, যেখানে সেখানে চুলকা চুলকাচ্ছিস, আর যেখানে সেখানে সিঙ্গাল মুছছিস, দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, কতদিন খাইনি, ছিচ্ছে এগুলা রুটি খাওয়া যাবে, শিকাল আছে ওইভাবে রুটিটা ধরছে, ইশালা এই রুটিগুলো খেলে মানে চখ চখ নুনচিয়া নুনচিয়া করবে, ভাই
কি করব? খিদা পেয়েছে, খিদা পেয়েছে, খাবো। ভোগে আগে ধান খাই, আমরা পা দিয়ে বুঝতে কি হয়েছে? হ্যাঁ, কতদিন খাইনি সালা রুটি, একদিকে ভাজা গেছে, একদিকে ভাজা যায়নি রুটি। রুটিটা ভালো করে শেখাই যায়নি, চিটকা চিটকা করছে রুটিটা রে। ও মিষ্টি 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 খাওয়া যাবে। এ আরাম দাদা যেখানে সেখানে থেপা খালি মার মশলা, শুধু রুটিটা দিচ্ছিস, মিষ্টি গুলো যেখানে সেখানে ঠাকা নিয়ে বেড়াচ্ছিস। Go, 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 go.